আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ হাতের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। চলে আসলাম একটি রিভিউ নিয়ে। তো আজকে আমাদের রেস্টুরেন্টের সব পাম্পের একটি রিভিউ করা হচ্ছে। সমস্ত রকমের পাম্প বলতে ভুল হবে, আমাদের কিছু কিছু পাম্প এখনো আমাদের আনতে পারে আনা ছিল বা স্টকে শেষ, ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে আবার আমাদের স্টকে অ্যাভেলেবেল হবে, তো আমরা সে সম্পর্কে বলবো। বাট আজকে আমাদের রেস্টুরেন্টে যেগুলো অ্যাভেলেবেল আছে তাদের সাথে একটু আপনাদের পরিচয় করে দিতে চাই। আমাদের এখানে ছোট বড়, মাঝারি বড়, সোলার সাবমার্সিবল পাম্প, এসি পাম্প, সব রকমের পাম্প আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল। তো আজকে আমরা এক এক করে সবকিছু পরিচিত জানবো, তো সেই সাথে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটন অন করে রাখবেন প্রত্যেক সপ্তাহে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো প্রথমে শুরু করা যাক একেবারে ছোট থেকে। তো আপনারা দেখতে পাচ্ছেন সেভেনসন ফাইভ মোটরের সাথে মেটাল ওয়ান প্লাস্টিক কিট, মেটাল টু ভার্সন মেটাল কিট। তো এটা দিয়ে আপনারা অনেক শক্তিশালী একটি মোটর মিনিটে 50 লিটার পানি উত্তোলন করতে পারবেন। এটা দিয়ে 12 ভোল্টের একটি মোটর, 21,000 আরপিএম এর। তো শুধু সেটও আছে কিট, আপনি চাইলে যদি আমাদের কাছ থেকে শুধু কিট নিতে চান সেটাও আপনি পারবেন। একটি সেভেনসন ফাইভ মোটর কিনে আপনি সেট আপ করে নিতে পারবেন, সেটাও আমাদের কাছে অ্যাভেলেবেল, প্লাস্টিক কিট ভার্সন ওয়ান। তো এরপর হচ্ছে ডিজেল পাম্প। তো আপনারা যদি দেখতে চান শুরুতেই দেখাবো ছোট একটি পাম্প, 12 ভোল্টের ডিসি, 12 ভোল্টের একটি পাম্প। এটা মিনিটে 12 লিটার তেল বা পানি উত্তোলন করতে পারবে। এটা যে কোনো আপনার 1.5 ইঞ্চি বোরিংয়ের ভিতরে আপনি দিয়ে কাজ করতে পারবেন। 12 ভোল্টের একটি পাম্প অ্যাভেলেবেল আমাদের কাছে। পরবর্তীতে রয়েছে 20 লিটারের, এটা একটি গোল্ডেন কালারের। এটা দিয়ে বেশিরভাগ ক্ষেত্রে আপনার যারা তেলের ব্যারেল থেকে এক ব্যারেল থেকে আর এক ব্যারেল তেল আনা নেওয়া বা উত্তোলন করে থাকেন তাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ একটি পণ্য। তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন, এটাও আপনার 1.5 ইঞ্চি বোরিংয়ের ভিতরে ঢুকবে অনায়াসেই। নেক্সট হচ্ছে এই দুইটার থেকে একটু বড়, 30 লিটার, এটার ক্যাপাসিটি 30 লিটার, ক্ষমতা কিন্তু 12 ভোল্টেরই, কিন্তু এটা হচ্ছে 30 লিটার, তিনটি 12 ভোল্টের ব্যাটারি দিয়ে চলবে। তো এটা হচ্ছে মিনিটে 30 লিটার পানি উত্তোলন করতে পারবেন, 2 ইঞ্চি বোরিং লাগবে, এটা 2 ইঞ্চির ভিতরে আপনি এটা দিয়ে পোস্ট করতে পারবেন তেল আনা নেওয়ার ক্ষেত্রে। আর এটা হচ্ছে এর থেকে সব থেকে যে বড় ডিজেলের ক্ষেত্রে, এটা হচ্ছে বড় ডিজেল ট্রান্সফার পাম্প। তো এটা হচ্ছে দেখুন আপনারা ইনপুট আউটপুট সম্পূর্ণ মেটাল বডির একটি পাম্প, পিছনে অন অফ সুইচ দেওয়া আছে। এটা কারেন্ট দিলেই বা লাইন দিলেই এটা চলবে না, অন অফ সুইচ যদি বাটন আপনি অন অফ না করেন তাহলে এটা দিয়ে কোনো কাজ করতে পারবেন না। ইনপুট আউটপুট দেওয়া আছে, নিচে স্ট্যান্ডও দেওয়া আছে, যে কোনো জায়গা চাইলে আপনি ফিক্সড করে নিতে পারবেন বা পরবর্তীতে অন্য কোথাও মুভ করে সেট আপ করে নিতে পারবেন। এবার আমরা দেখাবো হাই প্রেশার পাম্পের ভিতরে বাইক ওয়াশ, কার ওয়াশ বা বাগানে খেতে খামারে কীটনাশক স্প্রে করার জন্য যে পাম্পগুলো ইউজ করা হয় সেগুলো আমাদের কাছে কী পরিমাণে স্টক আছে। তো শুরুতেই দেখাই 120 ওয়াট, এটি খুব খুব খুবই একটি হাই প্রেশার একটি পাম্প, খুব সুন্দর চমৎকার একটি পাম্প, হ্যান্ডেল সিস্টেম রয়েছে। আপনারা দেখুন এখানে দেখতে পারবেন মডেল হচ্ছে 3210, ভোল্টেজ ডিসি 12 ভোল্ট, ফ্লো 10 লিটার পার মিনিট, প্রত্যেক মিনিট এটা 10 লিটার পানি উত্তোলন করতে পারবে। লিফট হচ্ছে 130 মিটার, অর্থাৎ সরাসরি যদি আপনি পাইপ দিয়ে দূরে কোথাও পাই নেন তাহলে এটা দিয়ে প্রায় আপনি 400 ফিটের মতো দূরে পাই নিতে পারবেন, সরাসরি নিচ থেকে যাবে, এটা কিন্তু 400 ফিট নিচ থেকে উঠাবে না, এটা আপনাকে বুঝতে হবে। আর পাওয়ার হচ্ছে 120 ওয়াট, কারেন্ট 10 এম্পিয়ার, 1.3 এমপিএস, প্রেশার 0.8 এমপিএ। ইনপুট আউটপুট দেখতে পাচ্ছেন, এটি খুব মজবুত, যারা বাইক ওয়াশ, কার ওয়াশ বা খেতে খামারে কীটনাশক করতে চান, স্প্রে করতে চান তার জন্য এটা পারফেক্ট একটি জিনিস। তারপরে হচ্ছে 100 ওয়াট, এটারও মডেল টডেল সেম 3210, এটার একটু হচ্ছে আপনার 8 লিটার, এটা মিনিটে হবে 8 লিটার, আর সব কার্যক্রমই এক বাইক কার ওয়াশের ক্ষেত্রে, এটা পারফেক্ট। আর হচ্ছে সর্বশেষ 80 ওয়াট, এটা হচ্ছে এগুলো দিয়ে একই কাজ করা হয়, অথচ কিন্তু সবার তো কাজের ধরন একরকম থাকে না, তার জন্য ছোট বড় মাঝারি সবগুলো আমাদের কাছে আছে, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী আমাদের কাছ থেকে নিতে পারবেন। এটা দিয়ে আপনারা মিনিটে 6 লিটার পানি উত্তোলন করতে পারবেন। তো নেক্সট আরেকটি আছে হাই প্রেশার জাম্বু পাম্প, এই যে দেখুন হাই প্রেশার জাম্বু পাম্প 12 ভোল্টের। তো এটা হচ্ছে আপনার মূলত টিউবওয়েল থেকে পানি উত্তোলন করতে পারবেন বা আপনার ড্রেনের পয় নিষ্কাশন কাজে এগুলো পানি উত্তোলন করতে, এগুলো বিশেষ করে রাজশাহী অঞ্চলে বড় বড় আম গাছ, লিচু গাছে যারা কীটনাশক স্প্রে করে থাকে তারা পাবেন। এটা দিয়ে হয়তো আপনি 50-60-70 ফিট উপরে যদি আপনার গান ভালো থাকে বা ব্যাটারি সেট আপ ভালো থাকে তাহলে আপনি বড় বড় গাছের 40-50-60 ফিট উপরে পানি বা কীটনাশক স্প্রে করতে পারবেন অনায়াসেই।
তো গেল ভিউয়ার্স, এবার আমরা দেখাচ্ছি জগ পাম্প, মাড পাম্প, যেগুলোই আপনারা বলে থাকেন, যে কোনো ভাষায় বলে থাকেন, আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে পাঁচ আইটেমের। জগ পাম্প বলেন, মাড পাম্প বলেন, বা ডিসি সাবমার্সিবল, সোলার সাবমার্সিবল পাম্প বলেন। তো শুরুতেই আমি দেখাই, 12 ভোল্ট 2 ইঞ্চি, 12 ভোল্ট 2 ইঞ্চি। দেখুন, এটা কিন্তু কানেক্টর তিনটি সাইজ অ্যাভেলেবেল আছে, 1/2 ইঞ্চি 1 ইঞ্চি 2 ইঞ্চি। এটা দিয়ে আপনারা ড্রেনের বা বাসা বাড়িতে হাউসে পানি উত্তোলন করতে পারবেন। এগুলো হচ্ছে বেসিক্যালি ড্রেন পরিষ্কার বা আপনার কোন হাউস থেকে পানি ট্যাঙ্কিতে উত্তোলন নেওয়ার জন্য এগুলো পারফেক্ট একটা জিনিস। নিচে দেখুন একটি ফিল্টার দেওয়া রয়েছে, প্লাস্টিকের ফিল্টার, কোনো রকম ময়লা যাতে না প্রবেশ করতে পারে, পাম্পটি সেফ থাকবে। তার জাস্ট কোম্পানি থেকে যতটুকু প্রাপ্য সতর্ক দেওয়া হয়েছে, বা আপনার যদি কোনো বেশি এক্সট্রা লাগে আপনি কিনে ইউজ করতে পারবেন, সমস্যা নেই। এটা হচ্ছে 24 ভোল্ট 2 ইঞ্চি, এগুলোর কিন্তু একই সিস্টেম, তিনটি কানেক্টর, 1 ইঞ্চি 1 ইঞ্চি 2 ইঞ্চি। এগুলোর কাজ সব কাজই একই পাম্প, একই জিনিস, ক্ষমতা একটু বেশি একটু কম, 12 ভোল্ট 24 ভোল্ট। এটা রয়েছে কিন্তু প্লাস্টিকের ঝুড়ি, প্লাস্টিকের ঝুড়ি বলতে প্লাস্টিকের ফিল্টার, প্লাস্টিক হলেও এটা নষ্ট হওয়ার কোনো চান্স নেই, খুব উন্নত মানের একটি প্লাস্টিক। এটা হচ্ছে আপনার 12 ভোল্ট 1 ইঞ্চির একটি পাম্প, দেখুন ইনপুট আউটপুট। এটা হচ্ছে 25 mm সাইজ 1 ইঞ্চির পাইপ ইউজ করতে পারবেন। নিচে প্লাস্টিকের ফিল্টার, আমাদের কাছে স্টিলের ফিল্টারও অ্যাভেলেবেল ছিল, বাট এই কয়েকদিন আগে স্টোর আউট, আশা করা যায় খুব শীঘ্রই সেগুলো আপনারা পেয়ে যাবেন। এগুলোর কাজ সবগুলোর কাজই কিন্তু এক, একটু ভিন্ন ক্ষমতার দিক থেকে একটু ভিন্ন। এটা হচ্ছে রেড মাড পাম্প, চমৎকার একটি আকর্ষণীয় একটি প্রোডাক্ট, বর্তমানে জাস্ট কিছুদিন আগে আমরা স্টোর অ্যাভেলেবেল করেছি, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া খুব ভালো রকমের রেসপন্স পাচ্ছি পাম্পটি দিয়ে। তো পাম্পটি সম্পূর্ণ প্লাস্টিক বোর্ডের একটি পাম্প, কিন্তু খুব শক্তিশালী, 1 ইঞ্চির একটি মাড পাম্প, 12 ভোল্টের। এটা সম্পূর্ণ হচ্ছে প্লাস্টিক, উন্নত মানের প্লাস্টিক দেওয়া, দেখতে পাচ্ছেন 1 ইঞ্চি, এটা কিন্তু 25 mm সাইজ। তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে এরকম নানা রকমের পাম্প, ঝুড়ি পাম্প, মাড পাম্প, সাবমার্সিবল পাম্প, এসি পাম্প, ডিসি পাম্প, ডিজেল পাম্প, সব কিছুই আমাদের স্টোরে যথেষ্ট অ্যাভেলেবল রয়েছে। এটা হচ্ছে আপনার 200 ওয়াটের একটি পাম্প, দেখুন এগুলো কিন্তু সব ছিল আপনার 180 ওয়াট, বাট এটা হচ্ছে 200 ওয়াট, এটার ক্ষমতা অনেক বেশি। এটারও তিনটি সাইজ অ্যাভেলেবল রয়েছে, তো কানেক্টারগুলো হয়তো কার্টুনের ভিতরে আছে, আমরা জাস্ট আপনাদেরকে পরিচিত করে দিলাম। এ প্রোডাক্টটা রিভিউ আমরা আগেই দিয়েছি। এটা কিন্তু সম্পূর্ণ মেটাল বডির একটি পাম্প, মেটাল বডির একটি পাম্প, অনেক ভারী, নিচে প্লাস্টিকের ঝুড়ি বা ফিল্টার, এটা কিন্তু 200 ওয়াটের। তো ভিউয়ার্স, এগুলো ছিল আমাদের ঝুড়ি মাড পাম্পের স্টক। আশা করা যাচ্ছে বিগত আগামী কয়েকদিনের ভিতরে আরও নতুন নতুন কিছু ইউনিক মাড পাম্প আমরা আনবো, সে সঙ্গে সে ভিডিও পাওয়ার জন্য আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর এটা এখন দেখাবো হচ্ছে আমাদের সোলার সাবমার্সিবল পাম্প, এগুলো কিন্তু সবই সাবমার্সিবল পাম্প, বা এগুলো কিন্তু সাবমার্সিবল না, এগুলো সব সাবমার্সিবল না, এই দুই তিনটা আছে সাবমার্সিবল পাম্প। তো এখন আমরা দেখাবো 220 ওয়াট বা 250 ওয়াটের সোলার সাবমার্সিবল পাম্প, যেগুলো দিয়ে আপনারা 50-60 পিস থেকে পানি উঠাতে পারবেন। আমরা দেখাবো হচ্ছে আমাদের সোলার সাবমার্সিবল পাম্পগুলো। তো এই পাম্পগুলো আমাদের কাছে অনেক রকমের পাম্প অ্যাভেলেবেল, 220 ওয়াট, 250 ওয়াট, 300 ওয়াট, 300 ওয়াটের 12 ভোল্ট 24 ভোল্ট, 1 ইঞ্চি 1.5 ইঞ্চি 2 ইঞ্চি, সব রকমের অ্যাভেলেবেল। বা আজকে আমরা শুধু আপনাদেরকে 220 ওয়াটের একটি পাম্প দিয়ে দেখাচ্ছি, আর যে পাম্পগুলো ওগুলো আমাদের স্টক অ্যাভেলেবেল, বাট এই মুহূর্তে আমার কাছে নেই, আমাদের গোডাউনে আছে। তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন, আমাদের আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে ইউটিউব চ্যানেলে, আপনার দরকার হলে আমাদের চ্যানেলে ঘুরে আসবেন, এবং যারা যারা দরকার আমাদের কাছ থেকে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এটি হচ্ছে আপনার 220 ওয়াটের একটি পাম্প, এটা দিয়ে আপনারা ঘন্টায় 5000 লিটার পানি উত্তোলন করতে পারবেন অনায়াসেই। আর এটা হচ্ছে 3 ইঞ্চি হচ্ছে আপনার পাম্পের সাইজ, যদি বোরিং আপনার পাকা 3 ইঞ্চি হয় অবশ্যই আপনি এটি ইউজ করতে পারবেন, আর যদি সবথেকে ভালো যে 4 ইঞ্চি কোনো বোরিং থাকে তাহলে সবথেকে বেটার, খুব শক্তিশালী একটি পাম্প। আরেকটি পাম্প হচ্ছে, দেখুন এটা হচ্ছে ডিসি কিউবি পাম্প, অনেকে জেট পাম্প বলেন, এটা কিন্তু বাসা বাড়িতে কাজের জন্য একটা পারফেক্ট একটি জিনিস। এটা হচ্ছে 180 ওয়াটের একটি পাম্প, এটা আপনারা বলতে দেখে হয়তো মনে হতে পারে যে এটা 1 হর্স পাওয়ারের, আসলে এটা 0.5 হর্স পাওয়ারের একটি পাম্প। তো ইনশাল্লাহ আমাদের 1 হর্স পাওয়ার বা 2 হর্স পাওয়ারের পাম্প এই কোয়ালিটির ভিতরে আমরা খুব শীঘ্রই আপনাদের জন্য নিয়ে আসবো, আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন। দেখুন পাম্পটির হেডিং আছে এখানে সব কিছু, ইনপুট আউটপুট, এটা হচ্ছে পাম্পের পিছনের সেক্টর, ভিতরে কুলিং ফ্যান দেওয়া রয়েছে,
যাই হোক ভিউয়ার্স, এবার দেখাব আমাদের স্টোরের সব থেকে বড় যে পাম্পগুলো অ্যাভেলেবেল, সোলার সাবমার্সিবল পাম্প বা সারফেস পাম্প। এটা হচ্ছে আপনার এসি একটি মোটর বা ডিসি মোটর ছিল, 600 ওয়াটের এক ডিসি মোটর ছিল 48 ভোল্টের। ওগুলো আমাদের আলহামদুলিল্লাহ সেল হয়ে গেছে, তো আমরা নেক্সট টাইম ট্রাই করব এই পাওয়ারের ভিতরে। এটা হচ্ছে দেখুন আপনার কারেন্টের একটি পাম্প, এই সাইজের ভিতরে আপনারা ডিসি পাম্প আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। আর ইতিমধ্যে আমাদের এগুলো অ্যাভেলেবেল রয়েছে, এসি পাম্প, সাবমার্সিবল পাম্প। এটা দিয়ে আপনারা 120-30 ফিট নিচ থেকে পানি উত্তোলন করতে পারবেন, ঘন্টা 4000 লিটার। তো এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে, আপনারা চাইলে নিতে পারবেন। আর সব থেকে ইউনিক একটি প্রোডাক্ট হচ্ছে এই যে সারফেস পাম্প, 35,000 লিটারের পানি উত্তোলন করে একটি ক্ষমতাসম্পন্ন পাম্প। এটা হচ্ছে 3 ইঞ্চি ডেলিভারি সাইজ, আউটপুট সেকশন 3 ইঞ্চি। এর 2 ইঞ্চি সাইজের পাম্প আমাদের কাছে যথেষ্ট অ্যাভেলেবেল আছে। আপনারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেল, ওয়েবসাইট, পেজ ভিজিট করে অর্ডার কনফার্ম করতে পারবেন। ভিউয়ার্স, এই ছিল বর্তমানে আমাদের স্টোরের সর্বশেষ আপডেট। তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে যাবতীয় সমস্ত রকমের পাম্প পারচেস করতে পারবেন খুব রিজনেবল প্রাইসে। তো ভিউয়ার্স, আমাদের স্টোরের সর্বশেষ আপডেট আপনারা দেখতে পারলেন। আপনারা চাইলে আমাদের এই সমস্ত পাম্পগুলো অর্ডার করতে পারবেন। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে সমস্ত প্রোডাক্টের আলাদা আলাদা ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী, প্রয়োজন অনুযায়ী সেই ভিডিও দেখবেন বা আমাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন। ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।